এই ব্লগে তোমাদেরকে বলছিলাম না যে কিছু কেনাকাটি করছি, সামনে যেহেতু অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা হচ্ছে আসলে বাপির জন্মদিন, তো এখন আমি এখানে ডেকোরেশন করছি। কালকে হচ্ছে 22 এপ্রিল, বাপির জন্মদিন, আগে থেকে ডেকোরেশনটা করে রাখছি, কারণ আজকে হচ্ছে রবিবার, আমার ছুটি আছে, হাতে সময় আছে, কালকে সোমবার, অফিসের চাপও থাকবে, তো সবকিছু ম্যানেজ করা একটু চাপের হবে, সেই কারণে এখন থেকে ডেকোরেশনটা রেডি করছি। আর কখনো বার্থডে বা অ্যানিভার্সারি ডেকোরেশন করা হয়নি, তো ভাবলাম এবারে এই ঘরটাতে করি। আমার জন্মদিনে এসি ঘরটাতে করেছিলাম, মা বাপির অ্যানিভার্সারি সোফাতে করেছিলাম, তো এইবারে ভাবলাম যে এই ঘরটাতে ডেকোরেশন করব। আর প্রতিবারেই না কোন একটা অকেশনে আমার নতুন একটা এক্সট্রা কিছু করার ইচ্ছে থাকে, তো একবার যেমন ওই হ্যাপি বার্থডেটা যেটা দেখলে ওটা বানিয়েছিলাম, আর এইবারে ঠিক করেছি যে এই কেক স্ট্যান্ডটাকে সুন্দর করে ডেকোর করে এটার উপরে কেক রেখে কাট করব, বেশ ভাল লাগবে দেখতে। তো আমার রাত্রে ডেকোরেশন হয়ে গেছে, দাদাকেও ডেকে নিয়েছি, দাদা আসবে কি আসবে না শিওর না, কিন্তু এই ডেকোরেশনের ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, উনি তাড়াতাড়ি ভোরবেলা চলে আয়, রোদ ওঠার আগে আগে, প্রচুর মজা হবে। মিষ্টি এখন বাচ্চা, তো বাচ্চা মানুষ থাকলে দেখবে একটু কেক কাটাকাটি করলে আনন্দ করে খুব। সকাল সকাল বাপি আর মা বাজারে চলে গেছিল, বাপির আজকে একটু কাজের চাপ আছে, একটা জায়গায় যাওয়ার আছে, সেই কারণে বাপি দই মিষ্টিটা নিয়ে চলে এসেছে। এখানে দুটো টক দই এনেছে, একটা ওই প্যাকেটের টক দই আর একটা ভাঁড়ের টক দই, যেহেতু টক দই লাগবে রান্নাতে। আর মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি গুলো প্যাকেট থেকে বার করে এখানে এরকম করে রাখলাম, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর বাপির জন্য এখানে ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে দিয়েছি, বাপি লস্যি খেয়ে বেরোবে, আর এই মিষ্টিটা রাখবো ফ্রিজে। তার সাথে বাপি ফলও নিয়ে এসেছে, আর মা নিয়ে এসেছিল হচ্ছে লেবু, লেবু কলা চকলেট সবকিছু আছে ফ্রিজে। আর এইখানে আমি কালকেই কেক এনে রেখে দিয়েছি, আর তার সাথে এখানে ডার্ক চকলেটও বাপি নিয়ে এসেছে, কারণ আমরা বাড়ির সবাই এখন ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসি, মিষ্টি থেকে শুরু করে দাদারা আমরা প্রত্যেকে। আর এখানে মা গেছিল হচ্ছে তোমার কাঁচা সবজি বাজারটা করতে, মাছ মাংস কাঁচা সবজি এখানে এগুলো মা নিয়ে এসেছে। তার সাথে আজকে মা একটা হেভি জিনিস নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখানে হচ্ছে তোমার ওই রাত্রিবেলা আজকে মেনু আমাদের হবে তন্দুরি রুটি, আর তার সাথে হবে তোমার বাটার চিকেন, তো তার জন্য মা ময়দা, তারপরে বেকিং পাউডার আর যা যা লাগে সেগুলো সব নিয়ে এসেছে। ওই যে বললাম না দই দুখানা নিয়ে আসা হয়েছে, কারণ দই মাছ হবে সেখানে দই লাগবে, তারপরে তন্দুরিতে দই লাগবে, মাংসতে দই লাগবে, সেখানে দই বেশি করে নিয়ে আসা হয়েছে। আর আমি যেহেতু এখন ডায়েট করছি, মাকে বলেছিলাম কাবলি ছোলা আনতে, মা বাজার গেছিল সেটাও নিয়ে চলে এসেছে। তোমাদেরকে যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা। ও ভাই এটা যে কি ভালো খেতে, ম্যাঙ্গো রসনা হয় না সেই রসনা, পুরো ম্যাঙ্গোর পাল্প দেয়া, কিচ্ছু না, জাস্ট চিনি নুন কিচ্ছু না, এক চামচ জলে দিয়ে রেডি করে নিলেই হয়ে যাবে একদম ঝ্যাকানাকা তোমার ম্যাঙ্গো রসনা, হেভি লাগে খেতে, আর এত চিল লাগে, দারুণ লাগে, ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আর মাছ বাজারের কথা তোমাদেরকে বলছিলাম, মা এখানে ভেটকি মাছ নিয়ে এসেছে কিছুটা, আর তার সাথে নিয়ে এসেছে কাতলা মাছ, বড় বড় পিস করা কাতলা মাছ। তো আজকে দুপুরবেলা আমাদের মেনুতে অনেক কিছু হওয়ার কথা আছে, ভাত থেকে শুরু করে ডাল মাছ সবকিছুই করবে। এখানে যেটা কড়াইতে হচ্ছে দেখলে, ওটা হচ্ছে তোমার আদা আর লেবু আর জলজিরা দিয়ে হচ্ছে চা। এই চাটা হচ্ছে নিয়ে যাবো, কারণ দাদা আসছে, দাদা হচ্ছে কাজে চলে যাবে খড়গপুরে, মিষ্টিদের এখানে নামিয়ে দিয়ে যাবে, তো চাটা দিয়ে আসবো আর মিষ্টিদেরকে নিয়ে আসবো। আমি স্নান করতে ঢুকেছি, দাদা তখন ফোন করে দিয়েছে, আমি মাকে বললাম তুমি এই চাটা নিয়ে এগিয়ে যাও, আমি যাচ্ছি। জ্বলছে না আলো জ্বালিয়েছি, সোনা প্রচুর রোদ, হাত ধরো, এই হাতটা ধরো, সোনা বাবা চলে গেল, টাটা করে দিয়েছো, হ্যাঁ চলো। এটা তো মা মাছটা ভাজবে, তাই না? মুগ ডাল করবে আর মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছো, হ্যাঁ এই দেখে লঙ্কা গুঁড়ো মাখালে, লঙ্কা হলুদ দাওনি, লঙ্কা আর হচ্ছে ছোট করে দিই, এটা মানে ঢুকবে না কি বলো, হ্যাঁ ছোট করবো, লঙ্কা নুন আর হচ্ছে টক দই, চিনিটা কি করবো, গলাই গলাই, এটা কি করবো বলো, এখানে নুন আর চিনি দেওয়া আছে, কি করবো, গলছে নুন আর চিনিটা, নুনটা তো আগেই গলে গেছে, চিনিটা গলছে নাকি, দেখো এই দেখো চিনি, চিনি ভরা দেখতে পাচ্ছ, এই শোনা ওই দেখ পুতুল কিরকম ভাবে লটকে পড়ে আছে, ওই দেখ পাচ্ছিস দেখতে, আরে এই তো মশারির ভিতরে, এই দেখ এই দেখ, এই তো দেখতে পাচ্ছ না, হ্যাঁ ওই তো, ওই দেখ ওইটার ভিতরে দেখো না, ড্রেসিং টেবিল থেকে সব নিয়ে সেইখানে খেলা চালু করেছে, ড্রেসিং টেবিল ফাঁকা হয়ে গেছে, এই তো পুতুল, এটা কার তুতু সোনা, আমার, এটা পিপির তুতু, না
তোমার তুতুটা কোথায়? তোমার বনু বনু বনুকে যে খাওয়াচ্ছিলে, বনু কোথায়? বনু কোথায় গেল তাহলে? বনু মনে হয় সোফার ওপর। সবাই চলো চলো মা, খুঁজি খুঁজি খুঁজি। কাকে খুঁজবো? বনুকে নিয়ে আসো, বনু সোফায় আছে, বনুকে নিয়ে আসো। না না, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো। না 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 না, আমি আমি এই বনুটাকে দেখছি, তুমি ওই বনুটাকে নিয়ে আসো, নাহলে এই বনুটা আবার হারিয়ে যাবে। দুজনে খুঁজি, দুজনে খুঁজি, চলো চলো। পেয়েছো সোনা? কোথায় ও? বনুকে খুঁজতে? বনু ওইখানেই তো আছে, আমি দেখলাম তখন। ওই তো বনু। ও বনুকে হাম্পি দিয়ে দাও। শোনা আসো, তুমি আর আমি একটু ক্যামেরাতে আসি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আয়নার দিকে তাকাও। এই দেখো, তুমি আর আমি ক্যামেরাতে। দাদুর জন্মদিন, আমাদের অনেক খাওয়া দাওয়া হবে, তাই তো শোনা? আজকে আমাদের অনেক খাওয়া দাওয়া হবে, সব রান্না হচ্ছে। ওইটা শোনা, খুলো না, ওইটা আমার ভালো সানস্ক্রিন, বেরিয়ে যাবে শোনা, আটকে দাও। মায়েরা রান্নাঘরে রান্না বান্নাটা চালু করে দিয়েছে, ওইদিকে রান্না বান্না হচ্ছে। তো মাকে বললাম তুমি দাও, আমি রাত্রের জন্য ময়দাটা এখন থেকে মেখে রাখি, অফিসটা ম্যানেজ করে আমি কিছুটা সেট করেছি, আমার কাছে হাতে কিছুটা টাইম আছে। তো এখানে মা 1.5 কেজির মতো ময়দা আমাকে দিয়েছিল, সেটা দই দিয়ে, বেকিং পাউডার দিয়ে, তারপরে নুন, তারপর সাদা তেল দিয়ে সবকিছু দিয়ে মেখে রাখছি। মাখতে তো দম বেরিয়ে গেছে, এটা আমার ফার্স্ট ট্রাই যে 1.5 কেজি ময়দা একসাথে মাখা। ফাইনালি আজকে দুপুরে সেই গ্র্যান্ড লাঞ্চ রেডি হয়ে গেছে। কি কি আছে তোমাদেরকে বলি। একদম সরু চালে সাদা ঝরঝরে ভাত, সব রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে মা একটুনি ছোট এক টুকরো মাছ দিয়েছিল, ঘি দিয়েছে, আমি ঘি দিয়ে খাবো। তার সাথে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর সাথে এটা খাবো। এটা হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটার মধ্যে তোমার ওই টমেটো, তারপরে গাজর, সব কিছু দিয়ে মা বানিয়েছে। আর এটা করেছে মা ওই কি বলে ওটাকে, ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে ডিমের একটা তরকারি, এটাকে কি বলে, ডিমের ঘন্টনা, এরকম কিছু একটা বলে। এটা হচ্ছে তোমার দই কাতলা, আর এটা হচ্ছে সেই ভেটকি মাছের কষাটা, তার সাথে চাটনি। আর এখানে মা প্লেটটাও এনে রেখেছে, এটার মধ্যে দই আর মিষ্টি নিয়ে এসেছিল, সেটাও মা দিয়ে দেবে। আলাম দিয়ে দাও, এখন তো খাবো না, খেয়ে উঠে তারপরে খাবো। ফটো তুলবো না ভিডিও করবো? ফটো তুলবো। ও মাই গড, ফাইনালি আমার সেই লং অ্যাওয়েটেড ডেকোরেশনটা রেডি। আমি এতটা স্যাটিসফাই হয়েছি, অ্যান্ড কেকটাকে ফুল দিয়ে সাজানোর পর এতটা সুন্দর দেখতে লাগছিল, আমি আমার এতটা গুড ফিল হচ্ছিল না, আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। ফুলের জন্য মেনলি আমি আবার বিকেলবেলা বাজারে গেছিলাম জানো, তো এই কেকটার উপরে আমি ফুল দিয়ে, ক্যান্ডেল দিয়ে, সবকিছু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। অ্যান্ড যে রিবন ছিল, রিবন দিয়ে বউ বানিয়ে নাইফটাও রেডি করে নিয়েছি। এবার বাপি এলেই মোমবাতিটা জ্বালাবো আর কেকটা কাট করবো। রিসেন্টলি আমি এই কুর্তিটা বানিয়েছি, তো আমিও সেজে গুজে রেডি হয়ে গেছি, মিষ্টিও ওখানে রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে একসাথে কেকটা কাট করবো। কাটিস না, দাঁড়া দাঁড়িয়ে থাক, মিষ্টি তুই দাঁড়ালে ভালো লাগছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ভালো লাগছে।
শোনা, দেখতে কি সুন্দর লাগছে, দাদুকে দেবে। শোনা, তোমার গিফট হাতে রাখো, দাদু কেক কাটুক, তারপর দেবে। স্ট্যান্ডটা কিন্তু ধরে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি দাদুকে একটু খাইয়ে দাও, অল্প একটুখানি খাইয়ে দাও দাদুকে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, মোমবাতি গুলো বন্ধ করে দাও। তুমি দাদুকে খাইয়ে দাও। সোনা, ও সোনা, তুমি একটু দাদুকে খাইয়ে দাও। শোনা, ভাল লাগছে তো কেকটা খেতে? টেস্টি টেস্টি। শোনা, কেকটা খেতে ভালো? ভালো হয়েছে বাবি কেকটা?